শুভ সন্ধ্যা, আজ 21শে জুন বিশ্ব যোগ দিবস। আজকের এই দিনটি সারা বিশ্বে আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয়ে থাকে। যোগ হলো প্রাচীন ভারতের এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর উদ্দেশ্য মানুষের শারীরিক এবং মানসিক সুস্থতা বিধান। 2014 সালের 27শে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে বক্তৃতা দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী 21শে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই বছরই 21শে ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ 21 জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করে। সুস্থ দেহে সুস্থ মন নিয়ে নিরোগ জীবন যাপনের লক্ষ্যে আমাদের দেশের মুনি ঋষিরা যোগ ব্যায়ামের প্রচলন করেন। এই প্রথা ভারতে আজও প্রচলিত আছে। বিভিন্ন রোগ প্রতিরোধ যোগাভ্যাস অনেকাংশে প্রতিরোধে যোগাভ্যাস অনেকাংশে সহায়তা করে থাকে। যোগ এমন একটি অনুশীলন যার দ্বারা ব্যক্তি সুষম উপায়ে নিজের আত্মশক্তির বিকাশ করতে সক্ষম হয়। আত্মজ্ঞান লাভের একটি অন্যতম মাধ্যম হলো যোগ। তাই চলুন সবাই যোগ করি এবং অন্যদের যোগ অভ্যাসে উৎসাহ দেই। আজ আমরা এখানে গুগল মিটে সবাই একত্র হয়েছি আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে। ঘুঙ্গুর ক্লাস্টারের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং সিআরসিসি আছেন। আনন্দচন্দ্র দাস, যোগা থেরাপিস্ট, এসএমসি শিলচর মেডিকেল কলেজ, এবং সুতপা পাল যোগ বিজ্ঞান মহাবিদ্যালয়ের প্রশিক্ষিকা, এবং 92 ঘুঙ্গুর ক্লাস্টারের অধীনে 92 একে চন্দ এলপি স্কুলের সহশিক্ষিকা। আমরা যোগের বিভিন্ন মুদ্রা শিখব, আজকের দিনের প্রয়োজনীয়তা সম্বন্ধে জানব, আর দেখব আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীদের যোগা প্রদর্শন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর অপর্ণা ভট্টাচার্য ম্যাডাম, অধ্যক্ষা টিটি কলেজ, যিনি শুধু একজন ভালো শিক্ষিকাই নন, একজন সুকোমল মনের মানুষ, যিনি সবসময় ছোট ছোট ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। শ্রদ্ধেয়া ম্যাডাম, আপনাকে সমস্ত ঘুঙ্গুর ক্লাস্টারের পক্ষ থেকে সাদর অভিবাদন জানাই। আমাদের মধ্যে আছেন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার রানা রঞ্জন নাথ স্যার, আপনাকে সমস্ত ঘুঙ্গুর ক্লাস্টারের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমি শ্রদ্ধেয়া অপর্ণা ভট্টাচার্য ম্যাডামকে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের দিনটির শুভ সূচনা করার জন্য, এবং রাহুল দত্ত স্যার 795 নং পাঁচগড়ি এলপি স্কুলের প্রধান শিক্ষককে অনুরোধ করব একটি সরস্বতী বন্দনার মাধ্যমে আজকের অনুষ্ঠানে নতুন রাগ সংযোজন করতে। ম্যাডাম অপর্ণা ভট্টাচার্য ম্যাডাম, আপনাকে অনুরোধ জানাচ্ছি আজকের প্রদীপ প্রজ্বলন করে আজকের দিনের শুভারম্ভ করার জন্য। Thank you.
শুরু করবো মানে অতি সুশীতল কান্তি বিমল মেহারি নয়ন মোহিল রে শ্বেত শত গানে সারদারা শ্রবণে কুণ্ডল গলে গজমতি অচলা দামিনী যিনি আমূরতি বিনারঞ্জিত মস্তক করে জয় জয় দেবী প্রণমামিতে শ্বেত শত গানে শারদারাজে ওই মা ভারতী বেদ মূরতি পরমা সতী শিবের কন্যা আরাধিতা অমর পূজিতা বিশ্ববন্দিতা ত্রিলোক ধন্যা অজ্ঞান নাশিনী বিজ্ঞান দায়িনী তুমি নারায়ণী বাগবাদিনী অজ্ঞান নাশিনী বিজ্ঞান দায়িনী তুমি নারায়ণী বাগবাদিনী বিনার ঝংকার গুঞ্জে নিরন্তর মোদের অন্তর মা শ্বেত শত গগনে শারদা অসংখ্য ধন্যবাদ স্যারকে, খুব সুন্দর সরস্বতী বন্দনার মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ করলেন। আমি শ্রদ্ধেয়া ম্যাডামকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। ম্যাডাম এত সময় ধরে দাঁড়িয়ে আছেন আমি দেখছি, ম্যাডাম আপনি স্থান গ্রহণ করুন। সুতপা পাল ম্যাডাম, আজকের দিনের বিশেষত্ব নিয়ে কি আপনি প্রথমে বলবেন না ছাত্রছাত্রীদের যোগ প্রদর্শন দিয়ে আমরা শুরু করব? আপনি আজকের দিনের বিশেষত্ব নিয়ে কিছু বলবেন ম্যাডাম? সুতপা পাল ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আপনি আজকের দিনের, হ্যালো বলছি আজকের দিনের বিশেষত্ব নিয়ে তো কিছু বলবেন আপনি, আজকে এখন বলবেন কি? আমি শুরু হয়ে যাক নাকি না? আচ্ছা ঠিক আছে, আমি দুই কথা বলে দেই না, অল্প কথাই তো বলে দেব, তারপরে বাচ্চাদের দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে ম্যাডাম, শুরু করুন। ম্যাডাম বসে করছি, হ্যাঁ কিন্তু ক্যামেরাটা না উল্টা হয়ে গেছে, সোজা হয়ে গেছে, ক্যামেরাটা উল্টা হয়ে গেছে। এখন ঠিক আছে ম্যাডাম, পুরো ঠিক আছে,
उपस्थित सबाई के आंतरिक शुभेच्छा दर्शक सकल सुस्वास्थ्य कामना कर सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् ॐ शान्ति शान्ति शान्ति। तो आदेश माननीय प्रधानमंत्री बेचे दिवस सारा बच्चर मध्य सब चाहे बड़े जेको काज करते हम समय प्रयोजन सबसे बड़े कर्तव्य बेड़े जाए करते समय सूर्य उत्तरायण इंटरनेशनल युग दिवस हिसाब से पालन कर বছরের মধ্যে সবচেয়ে বড় দিন সেই দিনে আমাদের শুভ কাজ করা হলো সেইটাই নিয়ে থাকি। তো আমাদের পরবর্তী অনুষ্ঠান আছে এটা করবেন যেহেতু তুমি বললাম বলে আমি আমার বক্তব্যটা সমাপ্ত করব। ধন্যবাদ ম্যাডাম। তাহলে আজকে আমরা আমাদের বাচ্চাদের যোগ প্রদর্শন শুরু করে দেই। সর্বপ্রথম কাকে ডাকবো আমি? পাপাই তুমি আসো। নেটওয়ার্ক একটু প্রবলেম করছে। তাহলে একটু অন্যকে ডেকে নেই, তারপর আবার তোমাকে ডাকছি। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী ঠিক আছে ম্যাম? ঠিক হয়ে গেছে? সৃষ্টি यस ম্যাডাম। ও আচ্ছা ঠিক আছে, রাজলক্ষ্মী আছে। আচ্ছা আগে রাজলক্ষ্মীকে ডেকে নেই। পাপাই তোমার একটু ঠিক ঠিক করে নাও ক্যামেরা সবকিছু। হ্যাঁ রাজলক্ষ্মী, ম্যাম আমি
ধনুকাসন করব। ভেরি গুড, করো। নমস্কার, আমি রাজলক্ষ্মী রায়, ক্লাস 5 এর ছাত্রী। আমি ধনুকাসন করব। নমস্কার, খুব ভালো লাগলো রাজলক্ষ্মী, খুব সুন্দর হয়েছে। পাপাই তুমি এখন করবে কি? পাপাই ম্যাম, ঠিক আছে এখন করো। ইয়ে ম্যাডাম, রাজলক্ষ্মী তো আরো অন্য আসন করবে তো। আচ্ছা পাপাই করে নি, ঠিক আছে। আমার নাম পাপাই তাজ, আমি ক্লাস 5 করি। আমার স্কুলের নাম 92 নম্বর চন্দ্র এলপি স্কুল। আজকে যোগা দিবস উপলক্ষে আমি কয়েকটি যোগা করব। আমি এখন শূন্য ভুজা আসন করব। আমি এখন গরুয়াসন করবো। ধন্যবাদ।
তুমি কি যে আসনগুলো করেছো সবগুলোর নাম বলেছো? পাপাই ক্যামেরা একটু অন করো, সবগুলোর নাম বলেছো কি? সবগুলোর নাম বলেছো? আচ্ছা ঠিক আছে, বলছি সবগুলো আসন যে করেছো আমাদের, আমরা তো নাম সবগুলোর জানলাম না, কোনটা কোনটা করলে? আচ্ছা ঠিক আছে, তুমি মনে করো, আবার তোমার কাছে আসছি। রাজলক্ষ্মী তুমি আবার কোনটা আর কোনটা দেখাতে চাও রাজলক্ষ্মী? কি হলো রাজলক্ষ্মী? আচ্ছা সৃষ্টি, সৃষ্টিকে ডেকে নিচ্ছি। রাজলক্ষ্মী তুমি এখন করবে কি? রাজলক্ষ্মী ইয়েস মিস্টার। আচ্ছা করো, তারপরে সৃষ্টিকে ডাকবো। আমি পদ্মাসন করব। করো আমি সূর্যাসন করব। খুব সুন্দর হচ্ছে, করো, খুব সুন্দর হচ্ছে। চক্রাসন করো। বাহ খুব সুন্দর। সুন্দর হয়েছে। নমস্কার। আর কিছু করবে? ভুজঙ্গাসন করব। ঠিক আছে করো।
আমি উষ্ট্রাসন করব। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে এবার সৃষ্টির কাছে চলে যাই। রাজলক্ষ্মী, এবার সৃষ্টির কাছে যাই। থ্যাংক ইউ। সৃষ্টি, নমস্কার, আমার নাম সৃষ্টি দাস, আমি ক্লাস এইটে পড়ি। আমার স্কুলের নাম বিরানব্বই নম্বর স্কুল। আমি আজ প্রদর্শন করছি। সৃষ্টি, আর কি করবে তুমি? আর কিছু করবে? আচ্ছা আচ্ছা, এবার হ্যাঁ ম্যাডাম, আমার ছেলে ছোটটা একটু করছে, আপনি একটু দেখে নিন। আচ্ছা আচ্ছা, তোমার ছেলের নাম কি? অরিন্দম দত্ত, সবচেয়ে ছোটটা অরিন্দম দত্ত, 92 একেচন্দ্র এলপি স্কুলের সহকারী শিক্ষিকা রাজশ্রী সিনার ছেলে যোগ প্রদর্শন করছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। আরেকটা করছে এখন।
খুব সুন্দর হচ্ছে, খুব ভালো হচ্ছে গো। ও ডেইলি সকালবেলা করে তো আমার সঙ্গে ওয়ান টু গনে করছে। ও ওর বয়স কত? এখন 4.5 বছর। তুমি করবে কি এখন? পাপাইয়ের বোন অনামিকা দাস, পাপাইয়ের বোন অনামিকা না মধুমিতা, ও মধুমিতা দাস, মধুমিতা দাস কি এখন করবে? ঠিক আছে আসো। নমস্কার, আমার নাম মধুমিতা দাস। খুব সুন্দর হলো মধুমিতা। এবার আমি ডাকবো অনামিকা বিশ্বাসকে। অনামিকা বিশ্বাস, অনামিকা বিশ্বাস এখন করবে কি? অনামিকা বিশ্বাস, আমরা একটু চলে যাই রানারঞ্জন নাথ স্যারের কাছে। স্যার আপনি শুনতে পাচ্ছেন? আমার কথা শুনছি? হ্যাঁ কথা শুনতে পাচ্ছি। এবং বাচ্চার উপস্থাপনা দেখলাম সুন্দর লাগছে, কারণ আমরা জানি যদি আমরা রাখি থাকবো এবং মন করব এবং এর ফলে থাকবে এবং আমরা অনেক কিছু আমি এগুলা দেখলাম সুন্দর লাগছে আপনাদের আপনারা যে করেন টিচার যারা আছেন
আপনাদের এই ইনিশিয়েটিভগুলো এবং সন্ধ্যাকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিই গুঙ্গুর ক্লাস্টারে এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন ক্ষেত্রে আমরা সবাই করতে হয় আপনারা সবাই জানেন বোধ হয় আমাদের ফিট ইন্ডিয়া স্কুল অ্যাক্টিভিটি বলে একটা অ্যাক্টিভিটি চলে একটা নির্দেশই আছে যে আমরা আধা ঘন্টা সময় স্কুলে যোগাভ্যাস করব এখানে আনন্দ দাস মহাশয় এবং সুতপা ওনারা খুবই বিজ্ঞ মানুষ এবং ওনারা যেগুলো একটা ইনিশিয়েটিভ স্কুলে এবং ওনারা যেভাবে ব্যক্তিগতভাবে যেভাবে করেন আমরা নিশ্চয়ই খুবই উৎসাহ যোগায় আমাদের এই এবং বিশেষ করে ছাত্রদের আমি আশা রাখবো আমরা ভবিষ্যতে এইগুলা অ্যাক্টিভিটি স্কুল লেভেলে করে যাব কারণ আমরা জানি যদি আমরা যোগ করি তবে থাকবো নিরূপ আর ছাত্রদের এই বয়সে যদি আমরা যোগাভ্যাস তার সম্বন্ধে তাদের জ্ঞান দিতে পারি তারা যদি অভ্যাসটা এই বয়সে গড়ে উঠে তে ওদের ভবিষ্যৎ জীবনে উজ্জ্বল হবে তারা অনেক কিছু শিখতে পারবে সহজে মানসিকভাবে ওরা মেন্টালি অনেক ডেভেলপ হবে কারণ শারীরিকের সঙ্গে সঙ্গে যোগাভ্যাসে মানসিক দিকটা খুবই উজ্জ্বল রাখে স্থির রাখে এবং বুদ্ধির বিকাশও খুব ভালো হয় আমি আশা রাখবো যে আমরা বাচ্চারা উপকৃত হবে এবং এইগুলা যদি আমরা নিয়মানুবর্তিতা যদি মেনে স্কুলে হোক ঘরে হোক যদি আমরা করি আমরা নিশ্চয়ই উপকৃত হব আর আজকের যে প্রোগ্রামটা দেখলাম অনেক ছাত্ররা যেভাবে করছে একদম খুবই আনন্দ লাগছে মানে এইগুলা কি বলবো ওদের যে এই বয়সে এতটুকু আয়ত্ত করতে পারছে আমরা খুবই আনন্দিত দেখে এবং এই গার্জিয়ান যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই টিচার যারা আছেন আপনারা ইনিশিয়েটিভ নেবেন স্কুল লেভেলে আমরা এইগুলো যদি করি বাচ্চাগুলো আনন্দিত হবে স্বাস্থ্য ভালো থাকবে এবং সুস্বাস্থ্য যদি থাকে পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট করবে ধন্যবাদ সবাইকে সুতপাকে আবার ধন্যবাদ আপনাকে আমাকে বার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ স্যার বিদ্যুৎ স্যার বিশেষভাবে মানে আজকের দিনের আয়োজন করতে বলেছিলেন একটা সুতপা পাল ম্যাডামকে নিয়ে আর কি তো সেই সেই জন্য বিশেষ করে আমরা আজকের আয়োজনটা কিন্তু বিদ্যুৎ স্যার কোনো কারণবশত হয়তো বিশেষ ব্যস্ত কোভিড ট্রেসিং এর কাজ নিয়ে সেই জন্য একটু আসতে পারেননি যাই হোক স্যার আপনি থাকবেন আমাদের সাথে কিছু সময় বাচ্চাদের আরো কিছু যোগ প্রদর্শন আছে ম্যাডাম এবং উনার হাজবেন্ড ঠিক আছে স্যার ঠিক আছে এবার আমি ডেকে নিব শুভমকে শুভম 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 আছো কি শুভম ঠিক আছে গুড ইভিনিং স্যার কে স্যার বলো সব বলো সব সব স্যার ম্যাডাম ম্যাডামদের গুড ইভিনিং বলো বলো এখানে উপস্থিত সব স্যার ম্যাডামদের গুড ইভিনিং বলো নমস্কার প্রথম প্রথম ডক্টর Thank you.
লোকনাথ আসন। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। শুভম, আয়ুষ করবে কি কিছু? আয়ুষ, আয়ুষের শরীর ভালো হয়েছে? ঠিক আছে, আয়ুষ যদি করে তাহলে পরে আবার করবে। শামীম, এবার শামীম ঠিক আছে? শামীম, শামীম আছো কি এখানে? হ্যাঁ ঠিক আছে। গুড ইভিনিং স্যার ম্যাডাম। গুড ইভিনিং। বাহ, খুব সুন্দর হলো। শামীম, আফরুজা, আফরুজা কিছু করবে? আফরুজা নমস্কার। নমস্কার আফরুজা। গুড ইভিনিং দিদিমণি। আমি বলতে চাইছি সবার অবগতির জন্য, আফরুজা ক মানে পড়ে 92 একেচন্দ এলপি স্কুলের ক শ্রেণীর ছাত্রী। Thank you.
খুব সুন্দর হয়েছে। আফরুজা খুব সুন্দর হয়েছে। এবার অমিতনাথ, অমিতনাথ, অমিত আছো কি? শুনতে পাচ্ছ অমিত? অনামিকা বিশ্বাস, অনামিকা বিশ্বাস, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং, গুড ইভিনিং স্যার। নমস্কার, আমার নাম অনামিকা বিশ্বাস, আমি অরুণ কুমার চন্দ্র এলপি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। আজকে যোগা ডে উপলক্ষে আমি তিনটি কয়েকটি যোগা করে দেখাবো। এখন আমি বক্রাসন করছি। এখন আমি পদ্মাসন করব। এখন আমি উচিত পদ্মাসন করব। খুব সুন্দর হয়েছে অনামিকা। এবার আমি ডাকবো মনোজিৎ যাদব। মনোজিৎ যাদব, 1346 বারিকনগর এলপি স্কুলের ছাত্র মনোজিৎ যাদব আমাদের যোগা দেখাবে। নমস্কার, মঞ্জি যাদব, ক্লাস ফাইভ। নেটওয়ার্ক ইস্যু, কিছু পজ হয়ে গেল ভিডিওটা। সুতপাপাল ম্যাডাম, সপ্তমী এসছে কি? সপ্তমী মনে হয় আসেনি গো। আর আফরিন, আফরিন, অমিত, অমিতনাথ তো এসছে না? অমিতনাথ
হ্যাঁ, অমিত তো সঙ্গীতার নামে আসে, সঙ্গীতা সঙ্গীতা অমিত নাথ, এখন তো অমিত নাথ একটা ঘোড়া পাখি। মনোজিৎ, তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আবার তোমাকে একটু পরে আমি ডেকে নিচ্ছি। তো ঢুকছে না, অমিত নাথ, অমিত নাথ, আমিও শত্রু গেছি গিয়েছি তখন। অমিত নাথ, অমিত নাথ আছো কি? না দেখা, না আগে জয়েন করেছিল, এখন আবার দেখতে পাচ্ছি না অমিতকে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো এই জন্য মনে হয়। আমি একটু আমাদের অপর্ণা ভট্টাচার্য ম্যাডামের কাছে যাইতে চাইবো। ম্যাডাম, আপনার কেমন লাগছে আমাদের ছাত্র ছাত্রীদের যোগা প্রদর্শন, কেমন লাগছে ম্যাডাম? খুবই ভালো লাগছে, কারণ আমি তো মানে এত ছোট বাচ্চার যোগা প্রোগ্রাম দেখিনি, কিন্তু এত সুন্দর করছে ওরা। ম্যাডাম, আপনার ক্যামেরাটা একটু ভিডিওটা অন করলে ভালো ছিল, দেখতে পাচ্ছি না। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো সব স্টুডেন্টকেই ভাবছি বলবো যে এত ভালো প্রোগ্রাম আমি কোনোদিন দেখিনি। এত ভালো প্রোগ্রাম দেখা তো কঠিন না। আজকের যেরকম যোগা দিবসের থিম ছিল, ইউ উইথ যোগা অ্যান্ড স্টে অ্যাট হোম, মানে ঘরে থাকো যোগা করো, নিজের শরীরের স্বাস্থ্যের জন্য মানে সবসময় ঘরে থাকছো ধরে মন খারাপ লাগে, যোগা করলে মনটা একটু ভালো থাকে। আর বাচ্চারা ঠিকই এতের সাথে যোগা করছে, খুবই ভালো। আমি আবার আমারটা ঘুম হচ্ছে, এখানে যেতে পারছি না, আমি এখন এখানে ধরতে চেষ্টা করছি, আমি ভাবছি থাকি এখানে দেখা যায়। আমি খুবই আমি ধন্যবাদ জানাই তোমাকে, শেষ করে আমি তুমিই বললাম, কারণ তো সবই জানে। ম্যাডাম, আপনি আপনার ছাত্রী, আমি সবাই জানে, কেন তুমি বললাম আপনার ছাত্রী আমি, আপনি আমাকে এই জন্য তো আপনি আমাকে তুইও বলতেন, এখন আপনি তুই এত থাকতেও তো পারছি না তোমাদের প্রোগ্রামটা আমি, কিন্তু আমার আরেকটা প্রোগ্রাম আছে আমাদের কলেজে, একটা যোগা ওয়েবিনার হবে 23 তারিখ, ওইটার জন্য আমি একটু দৌড়াদৌড়ি করছি, মানে স্টেট লেভেল করবে একজন, ওইটার লিঙ্কটাও পেয়েছি, আমাদের জয়েন করতে বলা হয়েছে। হ্যাঁ, ওইটা ওইটাতে ওইটার জন্য একটু দৌড়াদৌড়ি আছে, যে ভদ্রলোক আমার এখানে পড়ান উনি করছেন, কিন্তু আমি ছাড়তে পারছি না, মানে বাচ্চারা এত ভালো শিখে শিখে বাচ্চারা সেটাই কথা, এত সুন্দর শিখেছে। আর আমি টিচারদেরকেও ধন্যবাদ জানাই, কারণ ওরা এত সুন্দর শিখিয়েছে সবাইকে, এখানে যত উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাকে ডাকার জন্য, এক নম্বর, আর এত সুন্দর জিনিস দেখার জন্য। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ সবাইকে। যতটুকু আপনি সময় আপনার হয় আপনি থাকুন আমাদের সাথে, আমি আছি। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবার আমি যাইবো, ঠিক আছে, ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি সুতপা পাল ম্যাডামের কাছে। সুতপা পাল ম্যাডাম 92 একাচন্দ্র এলপি স্কুলের সহকারী শিক্ষিকা, তৎসঙ্গী থেরাপিস্ট, মহাবিদ্যালয়ের যোগা বিজ্ঞান মহাবিদ্যালয়ে ওনার সাথে থাকবেন, ম্যাডামের সাথে থাকবেন ওনার স্বামী। বিশিষ্ট যোগা থেরাপিস্ট আনন্দচন্দ্র দাস, উনি যোগা থেরাপিস্ট এসএমসি শিলচর মেডিকেল কলেজের। স্যার, আপনাকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি সমস্ত ক্লাস্টারের পক্ষ থেকে। ভিডিও অন করে দিন। ম্যাডাম, একটা খুব আওয়াজ হচ্ছে কেন আপনার ভিডিওতে? এক মিনিট, এক মিনিট। ঠিক আছে, হ্যাঁ, আওয়াজটা এখন কমে গেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন এখন।
এখন কি এখন ম্যাডাম এবং স্যার দুজনকে আমি বলছি আপনাদের মতো করে অনুষ্ঠানটা আপনাদের দুজনের যা যা করার আছে আমাদের বাচ্চাদের অনুষ্ঠান তো শেষ এখন পুরোটা আপনাদের আপনারা দুজনে মিলে যেভাবে সুন্দর হয় করুন আপনি প্রথম ওই কিছু বলবে কথা বলবে না প্রথম কথা বলে নিক হ্যাঁ হ্যাঁ স্যারকে একটু পরিচয় করিয়ে দিন আমাদের সবার সাথে আমার আমাদের সাথে তো পরিচয় আছে অপর্ণা ম্যাডাম এর সাথে একটু পরিচয় করিয়ে দিন রানা রঞ্জন স্যারের সাথেও হয়তো পরিচয় আছে ঠিক আছে আজকে আমাদের এই ঘুঙ্গুর ক্লাস্টারে আমরা বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করেছি শিলচর মেডিকেল কলেজের যোগা থেরাপিস্ট শ্রীযুক্ত আনন্দচন্দ্র দাস মহাশয়কে তো উনি এখন ওনার যোগ সম্বন্ধে কিছু বক্তব্য রাখবেন তারপর আজকের দিবসের আজকে যে যুব দিবসের প্রটোকল অনুযায়ী যেগুলো আসন আছে সেগুলা এখানে একটু অভ্যাস করানো হবে তো শ্রীযুক্ত আনন্দচন্দ্র দাস মহাশয় আপনি আপনার বক্তব্য যা আছে আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবেন আর তো সুস্বাস্থ্য এবং বর্তমান পরিস্থিতির উপরে একটু বলবেন জানিয়ে নিচ্ছি আমাদের সাথে আসার জন্য থাকার জন্য এবং মূল্যবান সময় দেওয়ার জন্য এরকম একটি উল্লেখযোগ্য দিন যা আন্তর্জাতিক যুব দিবস এবং এই সুবাদে আজকে আপনাদের যে এত সুন্দর একটি অনুষ্ঠান আপনারা আরম্ভ করেছেন এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য এই অনুষ্ঠানের যে উদ্যোক্তা সন্দীপা ম্যাডাম এবং অন্যান্য সবাইকে আমি আমার অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার আজকে এই প্রোগ্রামে আমি আমি আমার ইচ্ছা হলো যে আমি ছোট বাচ্চাদের সাথে ছাত্রদের ছাত্রীদের কিভাবে সুস্বাস্থ্য হবে সেই বিষয়ে আমি একটু কথা বলবো আমি শিক্ষাগুরুদেরকে জ্ঞান দিতে যাচ্ছি না কাজে আমি ছাত্র ছাত্রীদের সুস্বাস্থ্যের কিভাবে রক্ষা করতে পারবে সেই বিষয়ে কথা বলবো এবং পরে আমাদের কিছু প্র্যাকটিক্যাল আছে আমি প্রথমে যোগ এবং স্বাস্থ্য সম্পর্কে দুই চারটি কথা বলবো বিশেষ করে ছাত্রছাত্রী বন্ধুদের উপলক্ষে যে ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা জানো যে আমাদের বর্তমান পরিস্থিতি একটি করোনা করোনা শব্দ সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে এবং এই শব্দে মানুষ শারীরিকভাবে যতটা না মানসিকভাবে তার থেকে বেশি আতঙ্কিত হয়ে গেছে আজকে ছোট ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এক করোনা করোনা নাম উচ্চারণ করতে করতে সবার মনে একটা ভীতি এমন ভীতি স্থাপন হয়েছে যে এখন কি আমরা কিভাবে বাঁচবো ভবিষ্যৎ আমাদের জীবন কি হবে এই নিয়ে চিন্তা আমাদের মনে মনের মধ্যে সব সময় আসতেছে কাজে এই যে একটা পরিস্থিতির মধ্যে আমরা দিন কাটাচ্ছি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সবার ঘরে ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে নিয়ে যে একটা সময় কাটাচ্ছি এবং এই যে সময়টা যে আমরা কাটিয়ে বর্তমান কাটাবো আবার ভবিষ্যতে বিশেষ করে স্বাস্থ্য বিষয় নিয়ে এই স্বাস্থ্যের উপরেই কিন্তু এই করোনার প্রভাব তাহলে
আমাদের একটি কথা জানতে হবে যে আমরা যত যে কোনো বিষয়ে যত উন্নত থাকব ততই আমাদের সমস্যা কম, যত অনুন্নত ততই সমস্যা বেশি। যেহেতু উন্নত অবস্থাতেই আমাদের সমস্যা কম বা ভয় কম যে কোনো বিষয়ে, তাহলে উন্নতিই আমাদের একমাত্র পরিত্রাণ, এই সমস্যা থেকে পরিত্রাণের পথ হতে পারে। এটা তো সত্য, এটা তো সবাই মানতে হবে। তাহলে আমি ছাত্রছাত্রীদেরকে বলছি যে দেখো, আমরা একটু চিন্তা করে যদি চিন্তা করছি যে আমরা মানুষ সবথেকে বেশি বুদ্ধিমান, জ্ঞানী এবং শ্রেষ্ঠ প্রাণী। দেখো সবাই ছাত্রছাত্রী, তোমরাও বুদ্ধিমান, তোমরাও সব কিছু বুঝো জানো, কিন্তু একটা করতে চিন্তা করে দেখো তোমরা যে আজ সবথেকে বুদ্ধিমান এবং শ্রেষ্ঠ প্রাণী হওয়া সত্ত্বেও মানুষের শরীরে অসুস্থতা সবথেকে বেশি। কেন আমরা কেন এত অসুস্থতায় ভুগছি? অন্য কোনো প্রাণীদের জন্য তো এত কোনো হসপিটাল, এত কোনো ডাক্তারখানা, এত কোনো ঔষধ, এরকম বুঝায় বুঝায় ঔষধের দরকার হয় না? তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব কোথায়? আর শ্রেষ্ঠত্ব হয়ে আমরা কেন এই শারীরিক সমস্যায় জর্জরিত হয়ে ভুগতে হবে? আজকে সেই বিষয়ে আমি দুই চারটি কথা বলবো যে আমরা শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ প্রাণী হওয়া সত্ত্বেও কেন আমাদের এই সমস্যায় ভুগছি, এর মধ্যে আমাদের ত্রুটি কোথায়, কি কারণে আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি। অন্য কোনো প্রাণীরা তো এরকম হচ্ছে না, সবাই এত চিন্তিত না, অন্য প্রাণীরা এই চিন্তাই করছে না, তারা শুষে, তাদের তো হসপিটাল, ডাক্তার, অ্যাডমিশন, আইসিইউতে ঢোকানো, কারো কিচ্ছু নেই, কোনো প্রাণীদের নেই, শুধু মানুষেরই কেন? তোমরা একবার চিন্তা করে দেখো, তোমাদেরও চিন্তা শক্তি আছে, কাজে কেন হচ্ছে সেই বিষয়টি তোমাদেরকে আমি একটু অবগত করাতে চেষ্টা করব। হয়তো এখানে ভুল ত্রুটিও হতে পারে, তোমরা ওটা নিজেও কোনো ওটা ক্ষমা করবে আমাকে যদি কোনো ভুল ত্রুটি হয়। দেখো আমাদের কয়েকটি কারণ, এর মধ্যে আমি প্রধান কারণটি বলবো যে আমরা যে বিষয়ে কর্ম করি, যে বিষয়ে সাধনা করি, সেদিকেই উন্নতি লাভ হয়। আজকে দেখো আমাদের সমাজে শিক্ষার মান অনেক বেড়ে গেছে। আগে আজ থেকে যদি 20-30 বছর, 40 বছর আগের কথা আমরা চিন্তা করি, 50-100 বছর, এত লোক এত শিক্ষিত ছিল না, অনেক শিক্ষায় কম ছিল। কিন্তু শিক্ষার জন্য এখন যেভাবে প্রভাব চলছে, যেভাবে আমরা সাধনা চলছে সারাদিন, সেভাবে সাধনা করছি, এই সাধনার ফলেই শিক্ষার এত উন্নতি হয়েছে, আমাদের জ্ঞান লাভের, আমাদের বিদ্যা লাভের এত উন্নতি হয়েছে। আমরা যদি অর্থের দিকে চিন্তা করি, আগের থেকে মানুষ এখন বেশি অর্থ উপার্জন করছে। কেন? অর্থের দিকে মানুষ সাধনা বেশি করছে, অর্থের দিকে সাধনা বেশি করছে, তাই অর্থে তো উন্নতি হচ্ছে। টেকনিক্যাল লাইন যেগুলি হচ্ছে সেগুলিতেও দেখো কত রকম যন্ত্রপাতি থেকে আরম্ভ করে এমনকি মঙ্গল গ্রহে যাওয়ার যেগুলি পরিকল্পনা মানুষকে সেখানে স্থাপন করার, অনেক কিছু উন্নত, যেগুলি আমি এই বিষয়ে বেশি বলতে যাব না, কারণ অনেক অনেক কিছু মানুষ উন্নত করেছে। কিসের কিসের জন্য, কিসে কিভাবে করছে? শুধু সাধনা, কারণ সেই বিষয়ে তাদের ইচ্ছা, আগ্রহ এবং তার সাথে কর্ম। তাই আমি বলতে চাই আমরা মানুষ সব থেকে শ্রেষ্ঠ জীব এবং মানুষ পারে না এরকম কোনো কাজ পৃথিবীতে নেই, এটাই সত্য। মানুষ সব পারে, মানুষ ইচ্ছা করলে, সে যদি মনে করে যে আমি সুস্থ থাকবো, আমি কোনোদিন ঔষধ খাবো না, আমি কোনোদিন ডাক্তারের কাছে যাবো না, সম্ভব কোনো অসম্ভব না, কিন্তু মুখে বললে তো হবে না, তার জন্য কর্ম করতে হবে। এখন আমি যদি বলি আমি একজন বড় অফিসার হব, আমি একজন ডাক্তার হব, আমি একজন আইএএস অফিসার হব, ইঞ্জিনিয়ার হব, কিন্তু যদি পড়াশোনা না করব না, আমি পড়াশোনা করব না,
আমি পড়া আমার ভালো লাগে না, তাহলে কোনোদিন সম্ভব না। যে কোনো কিছুর জন্য আমাদের সাধনার দরকার, যত সাধনা করব সেই বিষয়ে ততই আমাদের উন্নতি হবে, আর সাধনা নেই উন্নতি নেই। আজকে একটি কথা চিন্তা করে দেখো, আমরা যত কিছু উন্নতি করছি ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা একটি কথা চিন্তা করে দেখো, যা কিছু জীবনে উন্নতি করছে সবাই, তার মাধ্যমে কাকে প্রধান হাতিয়ার হিসাবে প্রয়োগ করেছে? শরীরকে, এই শরীরটাকে, এই মনটাকে, এই ইচ্ছাটাকে, মনের ইচ্ছাটাকে। আমার শরীরের শক্তি, আমার মনের শক্তি, আমার ইচ্ছা শক্তি, আমারই জ্ঞান শক্তি, আমার শরীরকে প্রয়োগ করেই সব ধরনের উন্নতি। অথচ সে বেচারা পিছিয়ে চলছে, স্বাস্থ্যের উন্নতি নাই। তার জন্য যদি বলি যে একটু কর্ম করো, না, তার জন্য আমরা কর্ম করতে রাজি হচ্ছি না। এটা আমাদের খুবই দুঃখের বিষয়। তোমরা এটা কখনো এটা করতে যাবে না, কারণ স্বাস্থ্যই সব থেকে বড় সম্পদ। এর থেকে বড় সম্পদ পৃথিবীতে আর কিছু নেই। কেননা দেখো, তোমরা যদি অসুস্থ হয়ে পড়ো তখন কি করে তোমার বাবা মা, কি করে ডাক্তারবাবুর কাছে নিয়ে যে বলে, ডাক্তারবাবু যত টাকা লাগো, আমার সম্পত্তি লাগে সব দিয়ে দিব, তবু তাকে সুস্থ করো, মানে সব কিছুর বিনিময়ে সুস্থ লাগে, স্বাস্থ্য ঠিক রাখতে লাগে, সব কিছু দান, মানে দান করে মানে ওটার মধ্যে দিয়ে দিতে রাজি আছে। কেন? এই সম্পদ হারাতে কেউ চায় না, এই সম্পদের ওপরে কোনো সম্পদই হতে পারে না। কাজেই এই সম্পদকে ছোটবেলা থেকেই তোমরা জানতে চেষ্টা করো, তোমরা ছোটবেলা থেকে এই সম্পদকে বুঝতে চেষ্টা করো, যে সম্পদটা কি সম্পদ, এই সম্পদের উপরে ভিত্তি করে সব জীবন গড়ে ওঠে, সব কিছু আমরা লাভ করতে পারি। কাজেই এই সম্পদকে কি, এই সম্পদকে নষ্ট করে যেরকম উন্নতি করতে গেলে কিসের দরকার এবং নষ্ট কিসের দ্বারা হয় তাও আমি বলে দিচ্ছি। আজকের মানুষ কেন ভুগছে? নষ্ট হচ্ছে, আমাদের জীবন এখন আরামপ্রিয় হয়ে যাচ্ছে, আমরা কর্মবিমুখ হয়ে যাচ্ছি, আমরা কাজ করতে ভালোবাসি না, আমরা কাজ করতে ভালোবাসি না, কাজের প্রতি আমাদের ইচ্ছা শক্তি কমে যাচ্ছে। কাজে দেখো, আমাদের, আমি মনে করি আমাদের এই স্বাস্থ্য উন্নতি এবং মনের উন্নতির যে আমাদের ভিতরে দুইটি মিত্র আছে এবং দুইটি শত্রু আছে, সবার ভিতরেই থাকে, তোমাদের ভিতরে আছে, আমার ভিতরে আছে, সবার ভিতরেই থাকে। এই শত্রু কি জিনিস, শত্রুটা কে এবং মিত্র কি জিনিস? উন্নতির জন্য যে জিনিসটা আমার শরীরে বাধা দেয় সেও আমার শত্রু। কে আমার শত্রু আমার শরীরের মধ্যে? আমার শরীরের মধ্যে সবচেয়ে বড় শত্রু হলো, প্রথম হলো একটাকে বলে অনিচ্ছা, কোনো কাজের প্রতি, পড়াশোনার প্রতি অনিচ্ছা, শরীরের ব্যায়ামের প্রতি অনিচ্ছা, তোমাদের ভালো একটা কোনো কর্মের প্রতি অনিচ্ছা, এই অনিচ্ছাটা হলো একটা বড় শত্রু। আরেকটা শত্রু হলো আলস্য, আলস্য একটা শত্রু। এই আলস্যই কি করে আমাদেরকে ধরে রাখে, যে না না যেতে পারবি না, যাস না, শরীরের মধ্যে আলস্যতায় আমাদেরকে, যেমন সকালে ঘুম থেকে উঠতে আলস্য লেগে যায়, তখন কি করে বলে না, আলস্য কি বলে, না শুয়ে থাক, উঠবে, উঠতে পারবে না, তুমি উঠবে না এখন, কিন্তু তোমার ইচ্ছা কি, না, তুমি তখন সঙ্গে সঙ্গে বলবে, এই আলস্য তুমি সরে যাও, আমার কাজ আছে, তুমি আমার কাছে থাকতে পারবে না, কারণ তুমি আমার শত্রু। আমার একজন স্যার বলছে আলস্যটা হলো আমার শত্রু, তুমি আমার, আমার জীবন, আমার উন্নতি তুমি সবচেয়ে বড় বাধা, কাজে আলস্য করব না, এই দৃঢ়প্রতিজ্ঞ, কোনো কাজের থেকে আমি আলস্য করব না, এটি হলো প্রথম এক চিন্তা আমার তোমাদের থাকতে হবে। এবং অনিচ্ছা থাকতে নেই, ভালো কাজের মধ্যে যত ইচ্ছা শক্তি বাড়বে, ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না, ইচ্ছা হলো কিসের, মন থেকে হয়, মন সবার উপরে, এমন কোনো কাজ নেই যেটা মন না গেলে
মন যোগ না দিলে কাজ উদ্ধার হবে এমন একটি কাজও পৃথিবীতে দেখাতে পারবে না যে কাজটি মন যোগ না দিলে সেই কাজ উদ্ধার হয় তো পড়াশোনার মধ্যে শুনো না তোমরা শুনতে পাচ্ছ টিচাররা বলে আমাদের বাবা মা আমাকেও বলে বলতো এই মনোযোগ দিয়ে পড়াশোনা করো মনকে যোগ করো মনকে যোগ করলেই সব উদ্ধার হয়ে যাবে মনোযোগ দাও না হলে কিচ্ছু লাভ হবে না তাহলে কি করে এই মনকে যোগ করলে আমাদের সব উদ্ধার হয় মনোযোগ করলে অর্থাৎ মন ওই কর্মের সঙ্গে যখন আমরা যুক্ত করব তখনই আমাদের সবকিছু লাভ হবে সবকিছু থেকে আমরা মুক্তি লাভ করব সেরকম আমাদের শরীর শরীর যদি সুস্থ রাখতে লাগে তাহলে আলস্য করা চলবে না যে কর্মগুলি শরীরের জন্য ভালো যেমন যোগাসন করা বাইরে খেলা খেলাধুলা করা বাইরে আউটডোর স্পোর্টস যেটা বাইরে খেলা ঘরের ভিতরে কম্পিউটার নিয়ে বসে বা মোবাইল টিপানো খেলা নয় এই খেলাগুলি আমাদেরকে নষ্ট করে শরীরকে শরীরের পরিশ্রম হয় না কষ্ট দেয় না কাজেই এইগুলি খেলা থেকে কোনো লাভ হয় না শারীরিক বরঞ্চ বাইরে ছুটাছুটি করা খেলা এগুলি থেকে অনেক বেশি লাভ হয় আমাদের আর সব থেকে বেশি শারীরিক লাভ হয় যোগ আসন করলে আসন এমনই একটি সুন্দর কৌশলিক জিনিস কৌশলিক বলতে কি তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে কৌশল আমি একটা উদাহরণ দিয়ে আমি বলছি যে কৌশলটা কিরকম জিনিস তোমরা একটু হয়তো বুঝতে সুবিধা হবে যে কৌশল কিরকম জিনিস এটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন 1000 কেজি ওজনের কোনো জিনিস বা 2000-5000 কেজি ওজনের কোনো একটা জিনিস একজনে যদি বা 10 জনে তুলতে উঠাতে পারবে পারবে না 1 টন 10 টন মাল তো কেউ একা উঠাতে পারবে না তুলতে পারবে না হাজার তার মধ্যে কয়েক 100 লোকের দরকার হবে কিন্তু কিন্তু যদি বুদ্ধি মানুষ এরকম বুদ্ধিমান যদি তার সঙ্গে কৌশল প্রয়োগ করে তাহলে দেখবে 1 টন না 10 টন মালও একই তুমি উঠাতে পারবে এমনকি ছোট বাচ্চারাও পর্যন্ত উঠাতে পারে আমিও এক হাতে উঠিয়ে দিতে পারবো 10 টন মাল তোমরা 10 টন ওজন 10 টন ওজন আমি এক হাতে উপরে উঠাতে পারি বলে আপনার শরীরে এত শক্তি না না এত শক্তি না কিন্তু এটা কথাটা সত্য বলে কিভাবে সত্য আমাকে প্রমাণ দিন প্রমাণ না দিলে তোমরা বিশ্বাস করবে না কাজে আমি একটা প্রমাণ দিচ্ছি আমি দেখ এক হাতে 10 টন মাল উঠিয়ে দেখিয়ে দিব তাহলে তো বিশ্বাস হবে তোমার দেখিয়ে তো এখন দিতে পারবো না তবে বলে দিচ্ছি তোমরাও বিশ্বাস করবে যেটা কি যে তোমরা রাস্তায় দেখেছো একটি বড় ট্রাক থাকে বড় ট্রাকের মধ্যে কমসে কম 10 টন মাল থাকে যখন পাংচার হয়ে যায় তখন একটি বাচ্চা কোনো একটা ছেলে বা একটা লুকে কি করে শুয়ে এক হাত দিয়ে একটি জ্যাক লাগিয়ে টানতে থাকে হাত দিয়ে এরকম করে টানবে টানতে থাকে জ্যাকটি দিয়ে টানলে ট্রাকটি 10 টন মাল নিয়ে উপরে উঠতে থাকে এই যে 10 টন মাল উপরে উঠাচ্ছে এখানে কি কোনো অন্য শক্তি আছে কিচ্ছু নেই শুধু এক হাতের শক্তি টান দিয়ে এত মাল উঠিয়ে দিচ্ছে এই যে উঠিয়ে উপরে তুলেছে এক হাত দিয়ে 10 টন জিনিস উপরে উঠানো এটাকে বলে কৌশলিক শক্তি সাধারণ আমি যদি এক হাতে এরকম ধরতে যাই 2 হাতে কেন 10 জনে 100 জনে ওটা উঠাতে পারবো না অথচ 1000 জনের কাজ একা করতে পারে তাকেই বলে কৌশল তাহলে আমাদের যৌগিক ক্রিয়াগুলিও আমাদের শাস্ত্র গীতা শাস্ত্রে বলছে এগুলি কৌশলিক ক্রিয়া কৌশলিক যোগা কর্মসু কৌশল কৌশলিক ক্রিয়া কৌশল তাকেই বলে যারা যে যে জিনিস মানে যে যার মাধ্যমে আমরা বেশি সময় এর কাজ বেশি পরিশ্রমের কাজ কম পরিশ্রমে করতে পারি তাকেই বলে কৌশল অর্থাৎ সময়ও আমার কম লাগবে এবং শক্তিও কম লাগবে অথচ কাজ অনেক বেশি হবে তাকেই বলে কৌশল তাই কাজে এই কাজগুলি শারীরিক উন্নতির জন্য কৌশলিক কাজ কৌশলিক কাজ যদি আমরা অল্প সময় করি তাহলে অনেক উন্নতি লাভ করতে পারি আশা করি তোমরা এটা বুঝতে পারছো তা কাজে আমি আর
বেশি বলবো না না বলে এই কৌশলিক কাজগুলি আমরা কিভাবে এখন একটু তোমাদেরকে ডেমোনস্ট্রেশন করে আমি কিভাবে করছি তোমরাও করেছো আমি দেখেছি একটু আগে তোমরা করেছো খুব সুন্দর খুব ভালো লেগেছে এটাকে আজকের দিনে করবে কয়েকদিন করবে এরকম না এটা সারা জীবনের সঙ্গী সারা জীবন করে যাবে কাজে আমরাও এখন এইগুলি করবো দেখো আমরা কিভাবে করছি এইভাবেও তোমরা চালিয়ে যাবে সারা জীবন প্রতিদিন সকালে সময় হলে বিকালে দুবেলায় প্র্যাকটিস করবে আর বিশেষ কিছু বলছি না আজকের দিনে সবার সুস্বাস্থ্য কামনা করে সবার মঙ্গল কামনা করে আমার যোগ বিষয়ে কথাবার্তা এখানে বিরাম দিচ্ছি এরপর আমাদের ডেমোনস্ট্রেশন যে যেটা কৌশল ক্রিয়া দেখানো সেটা আমরা আরম্ভ করব আজকের প্রটোকলের যেটা দেওয়া আছে সেটাতে আমরা প্রথম আমরা তিনবার অ উচ্চারণের মাধ্যমে আমাদের প্রটোকলের কাজটা আরম্ভ করব তো সবাই একসাথে করলে ভালো আমরা জ্ঞান মুদ্রাতে হাত রাখবো জ্ঞান মুদ্রাতে হাত রেখে পদ্মাসনভ সিদ্ধাসন যে কোনো ধ্যান আসন আমাদের ধ্যান আসন সাতটা আছে যে কোনো একটা ধ্যান আসনে বসবো বসে হাত জ্ঞান মুদ্রা রাখো রেখে আমি প্রথম শ্বাস নিয়ে নেব আমরা শ্বাস প্রথম নিয়ে নেব যতটুকু পারি বেশি না বেশি কষ্ট করে শ্বাস নিতে হবে না যতটুকু আমাদের ক্ষমতা আছে ততটুকু আর শ্বাস ছাড়তে ছাড়তে আমি ও উ ম এই তিনটা শব্দ উচ্চারণ করবো তো ও থেকে মটা একটু লম্বা রাখবো তো প্রথম শ্বাস নিয়ে নেব দেখাবেন
প্রথম নেক বেন্ডিং হবে, নেক বেন্ডিং যেটা গ্রীবা মুদ্রা যেটাকে বলে নেক বেন্ডিং, এরকম করে চার পাঁচবার করবে, তারপর ঘাটটাকে সাইডে বেন্ডিং, আবার নিচে, আবার এই দিকে, আবার একবার ডান দিকে, একবার বাম দিকে, ডান, ঠিক আছে? নেক্সট রোটেশন ঘুরিয়ে এরকম রাখতে, আবার ঠিক অপোজিট নিয়ে আবার দিয়ে একদম সোজা সবাই করতে পারবে, শ্বাস নিয়ে বেশি করে শ্বাস নিয়ে হাত উপরে এবং শ্বাস ছেড়ে দিয়ে নিচে, এরকম পাঁচ ছবার করবে, হাতের শোল্ডারের জন্য খুবই ভালো, শোল্ডার ব্যথা হবে না। নেক্সট ট্রাঙ্ক মুভমেন্ট, ট্রাঙ্ক মুভমেন্ট মানে এটা মুচড়, শরীরের উপর পোর্শন মুচড়, কটি চক্রাসন করে দেখাবে, আমরা মুচড় করে করতে পারি, এই হাতকে এই পজিশন করে এরকম নিবে, মিডিল মধ্যে রাখবে, মধ্যে থেকে আবার পিছনে নিবে, আবার মধ্যে, আবার তাই আবার এই দিকে, বাস নি মুভমেন্ট, নি মুভমেন্ট মানে হাঁটুর জন্য, হাঁটু ভালো থাকবে, হাঁটুর ব্যথা হবে না, হাঁটুর শক্তি বাড়বে, তার জন্য হাত দুটোকে সামনে রাখবে, রেখে আস্তে আস্তে আমরা বসতে চেষ্টা করবো, পায়ের গোড়ালি দুটো কিন্তু উঠিয়ে একটু উপরের দিকে থাকবে, বসবো না, পুরো বসবো না, বসার সম্পূর্ণ বসার আগে আবার আস্তে 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 সোজা হয়ে যাবে, আবার আস্তে 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 বসার চেষ্টা করবো নিচের দিকে, আবার আস্তে 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 সোজা হয়ে যাবে, ঠিক আছে? এটা হাঁটুর জন্য খুবই ভালো। নেক্সট তারাসন, তারাসন হাত দুটিকে এই এরকম যুক্ত করে হাতকে উপরে উঠে, উপরে উঠে দিই, উপরে উঠে পা উপরের দিকে, শরীরকে যতটা উপরে উঠানো যায় উপরের দিকে টান করবে, এবং আস্তে আস্তে হাতকে মাথার উপরে নিয়ে, আবার আস্তে 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 হাত উপরে, পায়ের গোড়ালি দুটো উপরে যতটুকু উঠানো যায় উঠিয়ে, আবার আস্তে 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 একদম দাঁড়িয়ে যাবে, বাস এরকম চার পাঁচবার অভ্যাস করবে। পদ্মহস্তাসন, নেক্সট পদ্মহস্তাসন, হাত দুটো একসাথে উপরে উঠিয়ে একটু পিছনে যাবে, বেশি না, একটু পিছনে গিয়ে আস্তে আস্তে আবার সামনের দিকে ঝুঁকবে, মাথা সহ এরকম, মাথা সহ ঝুঁকতে ঝুঁকতে যতটা সামনে গিয়ে এরকম মাটিতে হাতটা লাগাবে, আবার আস্তে 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 হাত উপরে, আবার আস্তে আস্তে হাতকে সরিয়ে, এইভাবে তিন চারবার করলে হবে। নেক্সট ত্রিকোণাসন, নেক্সট ত্রিকোণাসন, ত্রিকোণাসন পাকে একটু করবে, এইভাবে রাখবে, রেখে সাইড মাথা উপরে, হাত এরকম বেন্ড করে পায়ে ঢুকতে চেষ্টা করবে, আর এদিকে উপর দিকে লক্ষ্য করবে, আবার সোজা
আবার এইদিকে ব্যান্ড হয়ে যতটা উপরের দিকে লক্ষ্য আবার পায়ের দিকে টাচ করে আবার সোজা হয়ে যাবে আবার এইদিকে এরকম দিন আবার স্ট্যান্ডিং পোস্টার শেষ হলো এখন সিটিং পোস্টার ভদ্রাসন বা বজ্রাসন ভদ্রাসন সিটিং পোস্টার বসে আমরা কতগুলি আসন করছি প্রথম ভদ্রাসন ভদ্রাসন পা দুটোকে একসাথে করে এরকম পিছনের দিকে শরীরে পিছনের দিকে নিয়ে আসবে এরকম যতটা পারো এরকম নিয়ে আসি হাত এখানে ধরে মেরুদণ্ড সোজা করবে মেরুদণ্ড সোজা করবে আর এরকম রাখবে না হয় তো হাতকে এরকম রেখে এটা এরকম থাকলেও হবে আর একটা হলো যে বাটারফ্লাই এটার মধ্যে থেকে যদি আমরা এইভাবে অভ্যাস করি যাদের স্টিপ আছে বেশি তারা এটা অভ্যাস করতে পারে এরকম আস্তে 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 দুইটাকে এরকম এরকম ঢুকিয়ে দিবে বাস আস্তে আস্তে তারপরে পা দুটোকে সামনের দিকে নিয়ে রিল্যাক্স পজিশন নেক্সট বজ্রাসন নেক্সট বজ্রাসন খুবই সোজা আসন সবাই করতে পারে আর পাকে এরকম হাত করে পিছন দিকে নিয়ে যাবে আবার এ পাটাকেও এরকম হাত করে পিছন দিকে নিয়ে সোজা করে এরকম বসে এরকম একটু ঘুরে করলে ভালো পিছনটা দেখতে হবে বা এরকম যদি দেখানো যায় তাহলে এখানে এইভাবে বসে যাবে এরকম এইভাবে সোজা হবে সোজা হয়ে বসে থাকবে এই একটা কথা বলছি এই একটা মাত্র আসনই আছে ভাত খাওয়ার সাথে সাথে আমরা করতে পারবো আর কোনো আসন আমরা খাওয়ার সাথে সাথে করতে পারি না একটা মাত্র আসনই বজ্রাসন পরে আমরা এই আসনটি করতে পারি এবং সহজে আরো তাড়াতাড়ি হজম হওয়ার জন্য আমরা বাম হাতটি যদি বন্ধ করে রাখি বসে ভাত খাওয়ার পর এভাবে বসে বন্ধ করে রাখবো ডান নাকে শ্বাস চলাচল করতে দিব কিছুক্ষণ এরকম 10-15 মিনিট 20 মিনিট বসে থাকলে খাদ্য দ্রব্য আমরা যেগুলো খেয়েছি খুব সহজে হজম হয়ে যায় আমাদের তখন আর ওই গ্যাস্ট্রিকের ওষুধ হজমের ওষুধ খাওয়ার দরকার হয় না এই বজ্রাসনে এইরকম সোজা জিনিস দেখে মনে হয় যে এগুলি তো এরকম করলে কি হয়ে যাবে কিন্তু সত্য ওই যে আগে বলেছিলাম না যে দেখে অনেকগুলো জিনিসকে বিশ্বাস করা যায় না কৌশলিক ক্রিয়া এগুলো কৌশলিক কাজ যেগুলি আমরা দেখে মনে হচ্ছে যে এগুলি সাধারণ কাজে থেকে এত লাভ হয় হ্যাঁ সাধারণ কাজে এত লাভ হয় তবে একদিন করলেই হবে না যে আমি একদিন করলাম প্রথম দিনই হয়ে যাবে হবে না তো অভ্যাসে দীর্ঘদিন অভ্যাসে আমরা শরীরকে তৈরি করতে পারি স্বাস্থ্যের উন্নতি করতে পারি যেভাবে এক দুই দিন পড়াশোনা করে কি তোমরা শিক্ষিত হয়ে যাবে দুই চার দিন উপার্জন করে কি মানুষ ধনী হয়ে যায় হবে না তার জন্য প্রতিদিন অভ্যাস লাগবে প্রতিদিন করে 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 আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব নেক্সট অর্ধ উষ্ট্রাসন অর্ধ উষ্ট্রাসন অর্ধ উষ্ট্রাসন প্রথম বজ্রাসনে বসে সোজা হয়ে এরকম যাবে সোজা হয়ে এরকম সোজা হবে সোজা হয়ে হাত দুটো কোমরে এরকম রেখে আস্তে আস্তে পিছন দিকে বাঁকানোর চেষ্টা করবে আবার সোজা হয়ে শ্বাস বলে দাও আবার শ্বাস নিয়ে পিছন দিকে যাবে ছাড়তে ছাড়তে আবার সোজা হয়ে যাবে এটাকে উষ্ট্রাসন পূর্ণ উষ্ট্রাসন অর্ধ উষ্ট্রাসন এটা তারপর উষ্ট্রাসন তারপর পূর্ণ উষ্ট্রাসন তো প্রটোকলে যেটা আছে অর্ধ উষ্ট্রাসন শ্বসন কাশন কাশন বজ্রাসন এরকম বসে প্রথম বজ্রাসনে বসে পা দুটো খাটো দুটোকে এরকম একটু দূরত্বে নিয়ে যাবে দূরে নিয়ে গিয়ে এরকম বসে এইভাবে বসে হাত দুটো এই এরকম শ্বাস নিয়ে উপরে উঠাবে
লম্বা শ্বাস নিবে এরকম হাত উঠানোর সময় এবং শ্বাস ছাড়তে ছাড়তে আমরা মাথাটাকে এরকম যত পারি লম্বা করে নেব। আবার শ্বাস নিতে নিতে উপরে উঠব, আবার শ্বাস ছাড়তে ছাড়তে উত্থান মুন্ডুকাসন। তারপরে এরকম বসবে, হাত দুটোকে পিছনে দেখতে হবে এরকম বসে, সাইডে বসে হাত দুটো এই পজিশন থাকবে, মাথাকে সোজা করতে হবে। আবার হাত দুটোকে উপরে নিবে, আবার নিচে, আবার উপরে গিয়ে এরকম করে মাথা সোজা, আবার ঠিক আছে। নেক্সট তুমি করো না, তাহলে তাহলে আমি করে নেবো। শেষ হয়ে গেছে? না না, শেষ হবে। তারপর তোমার মকরাসন। তারপর মকরাসন শুয়ে, এরপর তো শুয়ে এসে গেল। কোন পোস্টার যেগুলা, এরপর শুয়ে পা হাত এরকম নিয়ে পা দুটোকে এইভাবে করে দিন। নাম দেখা যাচ্ছে না, মাথা দেখা যাচ্ছে না। বিশ্রাম মানে আসনে বিশ্রাম হয় ভালো। ভুজঙ্গাসন আবার শ্বাস নিয়ে এরকম দিয়ে, তারপর পা দুটো একসাথে তারপর চিঠে ঠিক আছে। উত্থান পদাসন। উত্থান পদাসন এভাবে 30 ডিগ্রি দিয়ে একটু সময় ধরে 3-4 সেকেন্ড 5 সেকেন্ড পর করে আবার আস্তে 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 আবার দিয়ে একটু সময় ধরে রাখবি, আবার আস্তে 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 আস্তে
পবন মুক্তাসন নেক্সট পবন মুক্তাসন দুটো পা একসাথে করে এইভাবে প্রাণায়াম গ্রহণ করে নেবো নাকি এবারে প্রাণায়ামের আসনের পূর্বখানি শেষ হয়েছে এরপর প্রাণায়ামের আছে প্রাণায়ামের হয়ে দেখাবে আসনের পর প্রাণায়াম করতে হয় তো তো আমি প্রথম কপালভাতিটা করছি কপালভাতিতে আমি প্রথম শ্বাস নিয়ে নেব আর ডানটায় বসলাম পদ্মাসন বা যে কোনো ধ্যানাসনে বসে শ্বাস নেব প্রথম তারপর শ্বাস ছাড়ব এই যে শ্বাস নিলাম তারপর আমি ছাড়লাম কয়েকবারে শ্বাসটা খালি করলাম তারপর কি করব আমরা এভাবে এক দুবার তিনবার করার পর একবার আমি নর্মাল ব্রিদিং নেব আমরা হ্যাঁ কপালভাতি একসাথে বেশি করতে নেই কয়েকবার করার পর একবার আমার শ্বাস প্রশ্বাস নর্মাল করতে হবে তারপর আবার আমি করবো এভাবে করতে হয় নারী শোধন এবারে নারী শোধন যেটা নারী শুদ্ধি প্রাণায়াম যেটাকে বলে সবাই অনুলোম বিলোম বলে আমরা জানি এই আমি বা হাতটা আমার জ্ঞান মুদ্রায় আছে ডান হাতের আঙুলগুলো খেয়াল করবেন ভালো করে এই আঙুলগুলোর একটা বিশেষ কারণ আছে যার জন্য এইভাবে আঙুলগুলো রাখা হয় আমি আমার বৃদ্ধ আঙুলটাকে বাইরে বের করে রাখলাম আর তর্জনী আর মধ্যমাকে ভাঁজ করলাম আর অনামিকা আর গণেশটা আবার খোলা রাখলাম তো আমার হাত এইভাবে নেওয়ার কারণ কি আমি প্রথম যখন এই প্রাণায়ামটা আরম্ভ করব তখন আমি বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমার বুড়ো আঙুল দিয়ে কি করব ডান দিকের নাকের ফোঁটাটা বন্ধ রাখবো রেখে আমার হাতটা নিচের দিকে রাখবো তখন আমি ফ্রেশ এয়ার নেব হাতটা যখন নিচে থাকবে তখন বাতাসে কোনো বাধা পাচ্ছে না তারপর অনামিকা দিয়ে বাঁ দিকের ফুটো বন্ধ করছি ডান দিকে ছাড়ছি আমার শ্বাসটা আমি নিচের দিকে ছাড়লাম এখন নেব আমি উপর দিক থেকে বদ্ধ আমাদের সবসময় একটা কথা খেয়াল রাখতে পারবে আমি শ্বাস যতটুকু সময় নেব ছাড়বো আরো ধীরে ধীরে সবসময় শ্বাস নেওয়ার থেকে ছাড়াটা আমার সময় বেশি রাখতে লাগবে তো বাঁ দিক থেকে আরম্ভ হয় বাঁ দিকে নেবো ডান দিকে ছাড়বো আবার ডান দিকে নেবো বাঁ দিকে ছাড়বো সেটা হলো নারী শুদ্ধি প্রাণায়াম বা অনুলোম বিলোম নেক্সট হলো শীতলি প্রাণায়াম এখন প্রচন্ড গরম এই গরমের সিজনে এই শীতলি প্রাণায়ামটা খুব কার্যকরী খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আমাদের কোনো জায়গায় গেছি খুব জল প্রকাশা পেয়েছে জল পাচ্ছি না তখন যদি আমরা শীতলি প্রাণায়ামটা করি তবে আমাদের মিটে যাবে তো আমরা প্রথম কি করব আমাদের ঠোঁটটাকে পাখির ঠোঁটের মতো বের করে পাখির ঠোঁটের মতো বানাবো যে এভাবে দেখুন সবাই দেখা যাচ্ছে তো আমি আমার বাতাসটা শ্বাস নেব জিভ দিয়ে শ্বাস নিলাম
শ্বাসটাকে বন্ধ করে রাখলাম, শ্বাস ছাড়তে যাতে উঠলাম, আবার শ্বাস নিলাম, শ্বাসটা গিলে ফেললাম, গিলে বন্ধ রাখলাম, এই গরমের সময় খুব গরম লাগছে, শীতের বেলা না পেলে গরমের ভাবটা কমে যায়। তারপর উঠে ঘামনি, ঘামনি বানাই আমি আমার বৃদ্ধাঙ্গুলি মানে বুড়ো আঙুল দুটো দিয়ে কানটা বন্ধ করে রাখবো, আর বাকি আঙুলগুলো এভাবে একটার পর একটা সুন্দরভাবে রাখবো। দেখে আমি আমার নাক দিয়ে শ্বাস নেব, আর আমি যখন শ্বাস ছাড়বো তখন ভ্রামরি তো ভ্রমণের মতো একটা আওয়াজ বেরোবে। করোনা পরিস্থিতিতে, করোনাতে আমরা জর্জরিত হয়ে আছি, সেই পরিস্থিতিতে আমাদের শ্বাসের কাজটা আমরা যত বেশি করবো তত সুস্থ থাকবো। তো এগুলো ছিল আমাদের প্রটোকলের মধ্যে। আমি প্রটোকলের বাইরের একটা প্রাণায়াম করবো এখন, যেটাকে বলে ভস্ত্রিকা। ভস্ত্রিকাতে আমি প্রথম শ্বাস নেব, তারপর আমি জোরে শ্বাসটা ছাড়বো। এই ভস্ত্রিকার আবার আমার কাছে চারটা পার্ট আছে, সেই চারটা পার্ট চারটা স্টেপ আছে, সেই চারটা স্টেপ আমি এখন এখানে করবো। আপনারা খুব খুব মনোযোগ সহকারে এটা দেখবেন এবং রোজ প্র্যাকটিস করবেন। এই ভস্ত্রিকাতে আমাদের লাংস পুরো ক্লিয়ার হয়ে যায়, এই জন্য এটা আমাদের খুব প্রয়োজন। আমার পেটে কাজ হচ্ছে না, আমার চেষ্টে কাজ হচ্ছে, আমার বুকের মধ্যে কাজ হচ্ছে। তারপর এই আমি শ্বাস টানবো, শ্বাস টানবো, এই যে ছাড়বো, আমি শ্বাস নেব, যদি কারো প্রেশার বেশি থাকে দ্রুত করবেন না, খুব ধীরে ধীরে করবেন। এটা গেল দু নম্বর, দু নম্বর স্টেপ গেল। তারপর তিন নম্বরটা যখন করবো আমি আমার দুটো হাতকে এভাবে ক্রস করে নেব, দেখুন ক্রস করব যখন, তখন আমি শ্বাস নেব, একসাথে করলে ভালো হতো, তাহলে বুঝতে পারতেন। এটা হলো তিন নম্বর স্টেপ। চার নম্বর স্টেপটা হলো আমি শ্বাস নেব, শ্বাস নিয়ে নেব, শ্বাস নিলাম, ছাড়লাম, নিলাম, ছাড়লাম, বোঝা গেছে তো? হ্যাঁ। এবারে আমাদের লাস্ট যেটা আছে ধ্যান, ধ্যানটা আমরা দুজন মিলে ধ্যানটা করবো।
আপনারাও সাথে করবেন, তারপর আমরা একটা শান্তি মন্ত্র পাঠ করবো, তারপর আমাদেরকে শেষ করবো। অর্জুন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে। আমরা ধ্যান করার আগে ধ্যানের উপকারিতা কি ধ্যান কেন করতে লাগে, আমাদের ধ্যানের কেন দরকার, আমি এই বিষয়ে দুই একটি কথা বলে নিচ্ছি। যে আমাদের মন হলো সব থেকে শক্তি, আমাদের শরীরের মধ্যে সব থেকে শক্তিশালী যে জিনিস আমাদের ভগবান আমাকে দিয়েছে তা হলো আমার মন। এই মনকে আমরা যদি ঠিক না রাখতে পারি, উন্নত না রাখতে পারি, তাকে যদি শান্তিতে না রাখতে পারি, সুখে না রাখতে পারি, তাই এই মনকে আমরা সুস্থ রাখার জন্য বা মানসিক উন্নতির জন্য ধ্যান। আমাদের মনকে স্বাভাবিক রাখতে, মনের স্বাভাবিক অবস্থা কি, মনকে, মন আমাদের সবসময় চঞ্চল থাকে, মন এক ছুটাছুটি করতেই থাকে, এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, এখান থেকে সবসময় ব্যস্ত থাকে। কিন্তু মনকে স্বাভাবিক করতে হলে ধ্যানই একমাত্র আমাদের পথ। তাই মনের স্বাভাবিক অবস্থাটা কি, মনের স্বাভাবিক অবস্থা হলো স্থির এবং শান্ত। আমরা যখন স্থির, মনকে স্থির ভাবে ধরে রাখতে পারি, মন স্থির এবং শান্ত থাকা মনের স্বাভাবিক অবস্থা বলা হয়। আর সেই মনকে স্থির এবং শান্ত রাখতে সব থেকে বেশি সাহায্য করে ধ্যান। তাই আমরা ধ্যান অভ্যাস করি মানসিক শান্তি পাওয়ার জন্য। আমরা কিভাবে করছি তার লক্ষ্য করুন, এবং সঙ্গে করলে, অভ্যাস করলে তাও করতে পারেন। যে কোনো ধ্যান আসনে বসবেন, সিদ্ধাসন, পদ্মাসন, বজ্রাসন, বীরাসন, যে কোনো আসনে ধ্যান আসনে, এসব আসনে যদি কারো কষ্ট হয় তবে চেয়ারে বসেও ধ্যান করা যায়। কিন্তু আর যদি কষ্ট হয় তবে স্বাভাবিক, স্বাভাবিক এরকম বসলেও কোনো অসুবিধা নেই, স্বাভাবিক আসনে বসে বসে অসুবিধা হবে না। মানে পদ্মাসনটা বলা হয় কেন, পদ্মাসনটা হলো ধ্যানের শ্রেষ্ঠ আসন, শ্রেষ্ঠ আসন। পদ্মাসনে খুব কাজ, যে কোনো আসনে বসে করা যায়, খালি মেরুদণ্ড সোজা থাকতে হবে। মেরুদণ্ড সোজা করে ধ্যান করা ভালো, মেরুদণ্ড সোজা করে ধ্যান হলো মনকে কোনো একটি বিষয়ের মধ্যে আবদ্ধ করে রাখা। আমরা আমাদের শরীরের একটি জায়গায়, নির্দিষ্ট জায়গায় মনকে আবদ্ধ করে রাখব, কোন জায়গায় রাখবো, আমাদের ভ্রুমধ্যে, আজ্ঞা চক্রে, যেখানে ভ্রুমধ্যে, এখানে আবদ্ধ করে রাখবো। আমাদের শরীরে যে চক্র আছে, সাতটা চক্র আছে, সেই চক্রের একটা চক্র আমাদের ভ্রুমধ্যে আছে, আজ্ঞা চক্র। তো ধ্যানের সময় আমরা আজ্ঞা চক্রে আমাদের মনটাকে স্থির করতে পারলে খুব ভালো। আর এই আজ্ঞা চক্রের বীজ মন্ত্র হলো ওম। এই ওম উচ্চারণ মনে মনে, মনে মনে ধ্যানের সময় মনে মনে উচ্চারণ, মনে মনে ওমের যে ছবিটি, ওমের যে আকৃতিটি, তাকে এখানে স্থাপন করে সেই আকৃতিটাই আমি কল্পনার মাধ্যমে, মনের যেটা কল্পনার মাধ্যমে সেটাকে আমি দেখতে থাকবো। মানে আমি কল্পনা করবো আমার আজ্ঞা চক্রে এখানে ইন্ডিগো ব্লু, যেটা নীল, হ্যাঁ নীল কালারের দুই পাপড়ির একটা ফুল আছে, সেটার মধ্যে আমি ওম মন্ত্রটা উচ্চারণ করবো, বীজ মন্ত্রটা মনে মনে উচ্চারণ করে নয়, মনে মনে ওখানে
ध्यान करे चोखटा संगे संगे खुलते नहीं एक ही भावे आवार ना कि करब তো আজকে আমাদের এখানে প্রোটোকল অনুযায়ী যোগ চর্চা এখানে শেষ হলো। এখন ম্যাডাম বলবেন কিছু বলার। খুব ভালো লাগলো ম্যাডাম, মানে অনলাইনেও যে গুগল মিটের মাধ্যমেও যে এত কিছু এতভাবে সুন্দরভাবে উপস্থাপনা করলেন, খুব ভালো লাগলো। সবকিছু খুব সুন্দরভাবে হলো। এখন মানে কিছু কয়েকটা যেমন সাধারণ যেগুলো মানুষের অসুবিধা থাকে, শারীরিক কিছু অসুবিধা থাকে মানুষের, কমন কমন কিছু অসুবিধা থাকে, বেশিরভাগ মানুষেরই গ্যাসের প্রবলেম আর হাই প্রেসার, বিশেষ করে এগুলো খুব আমাদের কাজে লাগবে। আর স্থূলতা নিয়ে কিছু বলবো, স্থূলতা কমানোর জন্য উপায়। ঠিক আছে, স্যার দেখাবে। স্থূলতার উপর আমি দিয়ে আসন দেখাচ্ছি এবং আমাদের শরীরে যে মেদ হয় তা বেশিরভাগ মেদ আমাদের পেটে হয়, লোয়ার অ্যাবডোমিনে, এই পেট পেটের মধ্যেই আমাদের বেশিরভাগ ফ্যাটস জমা হয় এবং এই ফ্যাটসকে আমরা সহজে যৌগিক কতগুলি ক্রিয়া আছে সেগুলি করলে অনায়াসে এই ফ্যাটস থেকে আমরা মুক্তি পেতে পারি। এরকম একটি আছে শুয়ে, এরকম শুয়ে করুন। আসছে কিনা? না, আমি আনছি। হ্যাঁ, পুরো আসছে। হ্যাঁ হ্যাঁ, হবে। শুয়ে পা হাতটাকে এরকম এর উপর রেখে পা দুটো আর মাথা এক এরকম কেটে ধরে রাখবে। বলে দিও কোমরে ব্যথা থাকলে না করতে। আবার আস্তে আস্তে নিচে চলে আসবে। কোমরে ব্যথা থাকলে না করতে। দাবি একটু কাঁপতে পারে, একটু ভাইব্রেশন হবে, এরকম বলে পেটের ফ্যাট কমে যাবে। কিন্তু কোমর ব্যথা থাকলে, যাদের কোমরে ব্যথা আছে তারা করবেন না। নেক্সট, এছাড়াও আমাদের আরো সমস্যা কমার জন্য, যেরকম আগে আমরা যদি মৎস্যন্দাসন থাকে অর্ধ মৎস্যন্দাসন, এই জায়গার আমাদের পেটের ফ্যাট কমে যায়। এরকম ভাবে ধরে আমরা হাতকে পেছনে নিয়ে এরকম আবার ঠিক তার অপর অপোজিট এরকম ধরে আবার ছেড়ে দিই। বাস, পেটের ফ্যাটস এরকম করতে থাকলে পেটের ফ্যাটস কমে যাবে। এই হলো স্থূলতার উপর। আরো অনেক আছে স্থূলতা করতে গেলে আমরা করতে পারি অনেক ধরনের। হ্যাঁ, তারপর হাই প্রেসারের কথা বলেছিলেন না ম্যাডাম? হাই প্রেসারের তো কথা, হাই প্রেসার, হাই প্রেসার তো দেখালেন দাদা আগে, আপনি দেখালেন বোধহয়।
হাই প্রেসারের জন্য আসুন তো দেখি। আর এই আর কি বললেন? আর তো কিছু বলার নেই, আমার তো কিছু বলার নেই। আমাদের মধ্যে এখানে যে শিক্ষক শিক্ষিকারা আছেন, তারপরে আমাদের শ্রদ্ধেয় অপর্ণা ম্যাডাম আছেন, কারো কিছু যদি বলার থাকে, কোনো প্রশ্ন থাকে আর কি, তো করতে পারেন। আর যদি কোমরে ব্যথা থাকে, স্পন্ডাইলাইটিস থাকে, তাইলে ওইগুলারও তো মানে যদি মানে দরকার আছে নাকি? কিছু বলেছেন, বলেননি তো আপনি? না 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 ম্যাডাম বলেননি। হ্যাঁ আমি বলিনি, আপনি আপনি করে দিন। যেগুলো প্রবলেমের যেগুলো আপনি এখন বললেন, এগুলো তো সাধারণ কিছু প্রবলেম থাকে, আপনি করে দিন। হ্যাঁ 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 এইটাই, তাড়াতাড়ি শেষ করে নেব। আমার মোবাইল সারাদিন থেকে চলছে যে, এখন দেখছি একদম ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। তো তুমি আমরা একটু আগে ভুজঙ্গাসন, অর্ধসলভাসন এগুলা করেছি, তো এগুলা আবার আমি দেখিয়ে দিই, তুমি চলো। কোমরের ব্যথার জন্য না, এই যে একটু আগে দেখানো হয়েছিল ভুজঙ্গাসন, তো আমি হাতের উপরে দেখা যাচ্ছে তো ম্যাডাম? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে হাতের উপরে চাপ দিয়ে শ্বাস নিতে নিতে আমার মাথাটা যতটুকু পারি এমন খাবো, পা কিন্তু লাগানো। শ্বাস ছাড়তে ছাড়তে আবার জায়গায় চলে গেল। এটা হলো ভুজঙ্গাসন, তারপরে একটা আগে যে সেতু বন্ধন আসনটা দেখালো, আর ঘাড়ের জন্য বলেছিলেন মনে হয় না, এই যে হাত দিয়ে মাথাকে ধাক্কা দেব আর মাথা দিয়ে হাতকে। তারপর আমি সাইডে করবো, তারপর এখন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কেউ কিছু জিজ্ঞেস করবেন? কোন প্রশ্ন থাকলে করতে পারেন। অপর্ণা ভট্টাচার্য ম্যাডামকে অনুরোধ করব কিছু আপনি বলার জন্য আজকে। এখন মানে সুতপাপাল ম্যাডাম এবং আনন্দচন্দ্র দাস স্যারের সেশন কেমন লাগলো, আর কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন ম্যাডামকে। এই সেশনটা তো খুবই ভালো লেগেছে, কারণ আমারও স্পন্ডাইলাইটিসের প্রবলেম আছে, ঘাড়েও আছে, কোমরেও আছে, খুবই বেশি প্রবলেম। আজকে ম্যাডাম যা দেখালেন, চেষ্টা করি ম্যাডাম কিন্তু পেটের জন্য পারি না অনেক সময়, এই জন্য মানে পেটটা অনেক বড়, তো তার জন্য অসুবিধা হয়। তবুও আমি চেষ্টা করব যতটুকু পারি করা যায়।
দেখি কতটুকু পারি। খুবই ভালো লেগেছে এটা দেখে, কারণ এগুলো প্রবলেম আমাদের বয়স হচ্ছে তো, এখন এখন বয়সে তো প্রবলেম খালি বাড়তেই আছে, আর অফিসিয়াল কাজ করি অটোমেটিক প্রবলেম বেশি। খুবই ভালো লেগেছে আপনারা দুইজনেরই প্রোগ্রাম, স্যারও খুব সুন্দর বুঝিয়েছেন কিভাবে করলে কি হবে। থ্যাংক ইউ ম্যাডাম এন্ড স্যার, থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দীর্ঘ প্রায় 2 ঘন্টা সময় আমাদের সঙ্গে থাকলেন, অশেষ ধন্যবাদ। মুহুর ক্লাস্টারের পক্ষ থেকে, সমস্ত ছাত্রছাত্রীদের, অভিভাবকদের, শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে এখানে অনুষ্ঠান তাহলে আমরা শেষ করি। আর বাচ্চাদের কারো কিছু কোনো আসন দেখানোর আছে তোমাদের? কে মাঝখানে, কারো নেটের প্রবলেম ছিল, এখন দেখাবে কি কেউ? কারো কিছু বাকি আছে কোনো আসন দেখানো? না হলে আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। হ্যাঁ, কি বললে? শুভম দেখাবে কিছু? তুমি তোমারটা দেখেছি তো? ঠিক আছে ছাত্রছাত্রীরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সুন্দর আসন করেছো তোমরা, অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে যে একজন ম্যাডাম এসেছেন, উনি অনেক বড় কলেজে পড়ান। তোমরা যখন বড় হয়ে যাবে, স্কুল থেকে আরেকটা হাই স্কুল এম স্কুলে যাবে, বড় স্কুলে যাবে, কলেজে যাবে, তারপরে কি ওই কলেজে যাবে, ম্যাডাম তোমাদেরকে পড়াবেন। ম্যাডামকে থ্যাংক ইউ বলে দাও সবাই, সবাই মাইক্রোফোন অন করে ম্যাডামকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, ম্যাডাম আজকে অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি আমরা। আর আবার আমি ধন্যবাদ জানাচ্ছি সুতপা পাল ম্যাডামকে, তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঘরেরই মানুষ, আমাদের ক্লাস্টারের মানুষ, আমি ধন্যবাদ জানাচ্ছি সর্বাপে আনন্দচন্দ্র দাস স্যারকে, এতটা মূল্যবান সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এর আগেও আমরা গুগল ক্লাস্টারে আপনাকে পেয়েছি এবং আগামীতেও আপনাকে পাবো, সেই আশা রেখে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। স্যার আপনি কি আর কিছু বলবেন, না হলে আমরা অনুষ্ঠান শেষ করি। মা